माथा घोरार संगे डाक्टर बाबूरा चट करे बोले दें जो तो स्पॉन्डिलोसिस और किच्छु नय सेई कारणेई माथा घुरछे। 92.7 बिग एफएम ए सुमंतर संगे सुनछो हेल्थकेयर 2.0 अनुष्ठान संगे आছেন বিশিষ্ট এন্টি সার্জন ডক্टर तुषार कांति घोष। तो এই যে যেটা আপনি শুরুতে বললেন আজকের আলোচনায় যে এই স্পন্ডিলোসিস বলে দেওয়া হয়, তো এই বিষয়ে আপনি বলেছেন যে কি সম্পর্ক বা আছে না সেটা বলবেন, একটু যদি বলেন আমাদের বেসিক্যালি কি করে এসেছিল তাহলে সমস্যাটা, মানে কি করে লোকজন বোঝে। এই যে মাথা ঘোরে, এই মাথাটাকে ধরে রাখে কিন্তু ঘাড়, এবং আমরা যে ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্টের অনেকটা পার্ট কিন্তু আমরা ঘাড়টাকে সোজা রাখতে বলি। কারণ হচ্ছে দেখুন, আপনি ভেবে নিন, একদম ভালো করে ভাবুন, আপনি মাথাটা কিন্তু ধরে রেখেছে ঘাড়, এবার আপনি যদি ঘাড় ঘোরান তাহলে মাথা ঘুরবে। তার মানে মাথার ভেতরেই রয়েছে কান, কানের সঙ্গে লাগোয়া আছে ইনার অন্তঃকর্ণ, সেইখানে ক্রিস্টালগুলো চেঞ্জ হতে থাকবে, নড়বে, মাথা ঘুরবে। তাহলে আমরা কি করি, ট্রিটমেন্টের একটা বেসিক ইম্পর্টেন্ট পার্ট আমাদেরকে একটা কলার লাগিয়ে সফট সাবের কলার লাগিয়ে দিই, যাতে ও যখন আর আমার সঙ্গে ট্রিটমেন্টের পরে যখন মুভ করবে ও ডাইরেক্টলি বাঁ দিকে ঘুরতে গেলে টোটাল মাথা ঘাস সমেত বডিটাকে হেলাবে, দুমদাম করে মাথাটা নড়াবে। তো দুমদাম যদি মাথা নড়ায় তার মানে ওই ক্রিস্টাল কানের ভিতরে যে ব্যালেন্স অর্গানের ক্রিস্টালগুলো সেগুলো কিন্তু আবার নড়াচড়া শুরু করে দেবে, তারা আবার মাথা ঘোরাবে। তো তার ফলে আপনার দেখুন সব ভুলে গেলেন, কানের ভিতরে ক্রিস্টাল কিন্তু কঠিন ওয়ার্ড না, আপনাকেও বেশি বলছি না কারণ দর্শকরা বুঝতেই পারবেন না, অন্তঃকর্ণ এটুকু বুঝবে। এবার এর মধ্যে যদি বলি ভেস্টিবিউল, স্যাকিউল, ককলিয়া, এইসব অনেক কিছু বলি না, স্যাকিউল, ইউট্রিকেল, ঠিক আছে, এসব বললে অনেক বলবো না, এগুলো সব ভুলে যায়। একটি কথা মনে থাকে তাদের, কলার আর ওই স্পন্ডাইসিস, এইটা দেখবেন দুনিয়ার সবাই জানে, একটা স্পন্ডাইসিস একটা এক্সরে করা হবে স্পন্ডাইসিস। তবে আজকাল লোকে শিক্ষিত হয়ে যাচ্ছে, আমি দেখেছি আজকাল লোকের ওই সার্ভাইকাল স্পন্ডাইসিস এক্সরেটা ছাড়াও নিজেরাও দেখি চলে আসে। সেটার জন্য আমার মনে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এখন অর্থোপেডিক সার্জনরাও দেখি ডাইরেক্টলি পাঠিয়ে দেয়, বলে না মাথা ঘোরা আমার কাছে নয়, আপনি ওখানে চলে যান মুক্তমুখ ওই সেন্টারে, এইসব হয় মুক্তমুখ যাই আর কি, যেখানে ভালো ইএনটি সার্জনের পরামর্শ নিতে বলছে। তো ব্যাপারটা হচ্ছে ইএনটি সার্জনে এবার পরামর্শ নেওয়া মানে তো আপনি দুম করে দুটো ওই মানে একটা মাথা ঘোরার ওই প্যারাসিটামল মতো একটা ওষুধ খেলে হবে না, মনে করুন একটা মাথা ঘোরা ওষুধ, মনে করো ব্র্যান্ডের নাম যে কোনো একটা বলছি না, মনে করো একটা মাথা ঘোরার ওষুধ দিতে হবে। তো দেখুন প্যারাসিটামল তো আপনার কালা জ্বরেও দেওয়া যাবে, এমনি টিবি জ্বরেও দেওয়া যাবে, আপনাকে কোভিড হয়েছিল সেখানেও, আবার সিম্পল ফ্লুতে, সিম্পল ভাইরাল ইনফেকশনে, আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু তাতে কি রোগটা চিকিৎসা হয়ে গেল? তার মানে আপনি যে একটা মাথা ঘোরা ওষুধ টেম্পোরারি আপনি খেতে পারেন, কিন্তু সেটা কিন্তু মাথা ঘোরা দুদিনের জন্য খেলেন, ভাইরাল ফিভারে যেমন প্যারাসিটামল খেলেন তো ভালো, কিন্তু যদি না ঠিক হয় আপনার একটা প্রপার ডাক্তার ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যিনি টেস্ট করে বলে দেবেন যে এই প্রবলেমটা এইটা, যাতে ভবিষ্যতে আপনার ক্রনিক্যালি স্টেজে না চলে যায়। ক্রনিক হয়ে গেলে তখন আবার ভুল আপনাকে, তো সেইটা আপনাকে একটা ইম্পর্টেন্ট যে একটা প্রপার ইএনটি ডাক্তারের কাছে গিয়ে প্রপার টেস্ট করে কনফার্মেশন করা, যাতে আপনার এই ব্যাপারটা বারে বারে ঘুরে ফিরে না আসে, প্রপার ট্রিটমেন্টগুলো ভালো হয়ে যাবে। আর এর সঙ্গে স্পন্ডাইলাইসিস কোনোভাবে নাই না, কারণ হচ্ছে ঘরে মানে ঘাটটাকে একটু মুভমেন্ট করতে রেস্ট্রিকশন করতে বলা হয়, বা শোয়ার সময় একটু সেই পজিশন শিখিয়ে দেওয়া হয়, এগুলো যে নিয়ম কানুন শিখিয়ে দিই আমরা, তার মানে ঘাড়ের জন্য আমরা করছি না, আমরা মাথাটাকে ঠিক রাখার জন্য করছি। মানে উল্টোপাল্টা স্টেবিলিটি, মানে উল্টোপাল্টা যাতে মাথা না ঘুরিয়ে দেন সেটার স্টেবিলিটি মেনটেন করতে আমরা করছি। আশা করছি আমি এটা বোঝাতে পারলাম আপনাকে। একদমই ডাক্তার, এই যে আপনি এত সরলভাবে বলেন, এত সুন্দরভাবে বুঝিয়ে দেন, এবং কোথাও মনে হয় যে আপনি কিন্তু কখনো চান না যে না রুগী এলেই কেটে দাও, দিয়ে দাও, ধরপাকড় করো, ওষুধ দাও, এইটা আপনি কিন্তু কখনো বলেন না। মানে আপনি সহজ সমাধানটা বলে দেন বলেই বোধহয় আপনার রুগীরা কিন্তু আজকে মানে দিনে দিনে সুস্থ হয়ে উঠছেন। এবং আবারও বলি, যাদের এই সমস্যা হচ্ছে কান্না গলার সমস্যা, যে কোনো সমস্যায় তোমরা হাজির হতেই পারো ডক্টর তুষার কান্তি ঘোষের কাছে। যাওয়ার আগে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, সেখানে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমি একটা কথা বলতে পারি যদি আপনার, বলুন বলুন বলুন। অনেক দিন ধরে সাস্টেন আপনাকে নাম করতে গেলে এবং ভালো চিকিৎসক হতে গেলে আপনাকে প্রথমেই হচ্ছে যে আপনার অনেকের সঙ্গে নাও মিলতে পারে, আপনি কোনটা অপারেশন বলছেন সেটা হয়তো অনেকে গোলেমালে চালিয়ে যেতে পারে গোলেমালে, কিন্তু আপনি যদি প্রপারলি বলতে থাকেন তাহলে আপনি আপনি সফল হবেনই। একদম প্রপার ট্রিটমেন্ট, কারণ হচ্ছে কি আপনার দিনে 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 সিস্টেমটা বাড়বে, আপনি যদি ঠিকঠাক চিকিৎসা এবং ঠিকঠাক ভাবে বলেন এবং অন্তর থেকে সেটাই মনে করেন যে এটাই চিকিৎসা, হয়তো বা আপনার কোনো কারোর সঙ্গে নাও মিলতে পারে চিকিৎসাটা, কিন্তু তার মানে আপনি রং নন। মনে করুন আপনি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার নাক বন্ধের জন্য মনে করুন কাশি হয়, আপনি মনে করেছেন আপনি জানেন ভাবছেন, কিন্তু অনেকে বলছে না নাক বন্ধ ঠিক আছে স্প্রে নিয়ে চালাও, কিন্তু আপনি মনে করছেন না নাক বন্ধ থেকে অন্যান্য সমস্যা হচ্ছে, ওর জন্য কাশি হচ্ছে, যে আপনি তাকে প্রপার ট্রিটমেন্ট দিচ্ছেন, উনি হয়তো ভালো লাগলো না আপনাকে, কিন্তু তার মানে ডাক্তারবাবু খারাপ কিছু বললো না, কিন্তু ডাক্তারবাবু ঠিকই বলেছিল। যিনি বললেন না বা ডায়াগনোজ করলেন না হ্যাঁ একটু দুটো স্প্রে মেরে চালান, সেও কিন্তু সে কিন্তু নিজের মতো করে ভাবছে, তার চিন্তা ভাবনাটা ততটুকুই আছে, যে বলছে সে কিন্তু অনেক ভেবেচিন্তে বা তার এক্সপিরিয়েন্স থেকে বলছে এবং অনেক রোগীকে সে ভালো করেছে। সুতরাং একজন সাকসেসফুল ডাক্তার হতে গেলে আপনাকে প্রপারলি যেটা দরকার অপারেশন তাদের বলতে হবে, যাদের দরকার নেই তাকে বলা যাবে না। সবাইকে যদি বলেন তাহলে পেশেন্ট কমে যেত, লোকে যারা সাকসেসফুল হতে পারবে না, তাই নয় কি? সুতরাং প্রপার যে ট্রিটমেন্টটা দরকার সেটাই আপনাকে ঠিক করতে হবে, তাহলেও আপনি সাকসেসফুল এবং বিশিষ্ট ডাক্তার হিসেবে পরিচিত পাবেন। একদমই বেসিক কন্ডিশন ঠিক। তো প্রপার ট্রিটমেন্টের জন্য তোমরা যেতেই পারো ঘোষ ईएनटी ফাউন্ডেশন, যেটা সল্ট লেকে। যাওয়ার আগে খুব দেখো, তোমাদের প্রথমে লোকেশন খুঁজতে হবে না, কারণ যাওয়ার আগে যদি তোমরা এই নাম্বারে ফোন করো তাহলে সেখান থেকেই বলে দেওয়া হবে যে কীভাবে যেতে হয়। 9874663311। আবার বলি 9874663311। এই নাম্বারে ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে, এবং তোমরা কিন্তু কিভাবে যাবে সেটা জেনে নিও ডক্টর তুষার কান্তি ঘোষের কাছে। ফিরছি আরও অনেক কথা নিয়ে, কান সংক্রান্ত বিষয় রয়েছে আজকে, সেটা নিয়ে আলোচনা।